যে আপনার নিয়মিত হস্তমৈথুন অভ্যস্ত হয়ে পড়লে আপনার লিঙ্গের পেশিগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হবে যে আপনি যতটাই শক্তিশালী পুরুষ হন না কেন, স্ত্রীর সাথে সহবাসের সময় কিন্তু আপনার মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনার বীর্য বের হয়ে যাবে এবং আপনার স্ত্রীর কাছে আপনাকে লজ্জিত হতেই হবে। আর যে সকল পুরুষ হস্তমৈথুনে খুবই আসক্ত ছিল তাদের পরবর্তী সময়ে এই দ্রুত বীর্য বের হয়ে যাওয়া এটা খুব কমন একটা সমস্যা। হস্তমৈথুনে আসক্তদের পরবর্তী সময়ে দ্রুত বীর্য বের হয়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে, আমি এক এক করে এই কারণগুলো উল্লেখ করব, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন। যখন কোনো ছেলে হস্তমৈথুন করে তখন তার একমাত্র উদ্দেশ্য থাকে কিভাবে দ্রুত বীর্যপাত ঘটানো যায়, আর এই উদ্দেশ্য থাকার কারণে সে কিন্তু খুব দ্রুত মৈথুন করে এবং দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলে এবং একসময় তার শরীরও কিন্তু এই অভ্যাসেই অভ্যস্ত হয়ে পড়ে। একটানা দীর্ঘদিন ধরে নিজের ইচ্ছায় দ্রুত বীর্যপাত ঘটানোর ফলে যেহেতু শরীরও এই অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, ফলে পরবর্তী সময়ে যখন বিয়ে হয় তখন এই শরীরের অভ্যাসের কারণেই কিন্তু স্বাভাবিকভাবেই দ্রুত বীর্যপাত ঘটে যায়। আর একটা বিষয় হচ্ছে, ছেলেরা যখন হস্তমৈথুন করে তখন বীর্যপাত ঘটানোর সম্পূর্ণ নিয়ন্ত্রণটা থাকে তার নিজের হাতের মধ্যে, যার কারণে সে যেভাবে খুশি মৈথুন করতে পারে এবং যেভাবে ইচ্ছা যখন খুশি সে বীর্যপাত ঘটাতে পারে। কিন্তু সে যখন তার স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার নিজের উপর থাকে না, যার কারণে দেখা যায় যে স্ত্রীর সাথে সহবাস করার সময় কিন্তু দ্রুত বীর্য বের হয়ে যাচ্ছে। একটানা দীর্ঘদিন হস্তমৈথুন করার ফলে লিঙ্গের যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলো ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ যে পেশিগুলোতে রক্ত সঞ্চালন বা রক্তের চাপ বৃদ্ধি পেলে লিঙ্গ অনেক বেশি শক্ত হয় বা খাড়া হয়ে থাকে, এই পেশিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে লিঙ্গে কিন্তু আগের মতো আর রক্তের চাপ হয় না বা রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় না, ফলে ঠিক লিঙ্গ যেভাবে শক্ত হওয়া দরকার বা যতটুকু শক্ত হওয়া প্রয়োজন ওইভাবে শক্ত হয় না, কিংবা শক্ত হলেও দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে লিঙ্গ আবার নরম হয়ে যায়। আর যে সকল পুরুষের লিঙ্গের পেশিগুলো দুর্বল বা ক্ষতিগ্রস্ত সে সকল পুরুষরা স্ত্রীর সাথে যখন সহবাস করবে তখন তার দ্রুত বীর্যপাত হয়ে যাবেই। যাই হোক, আমরা হস্তমৈথুনের ক্ষতিকর দিকগুলো নিয়ে ইতিপূর্বে আরো বহুবার আলোচনা করেছি। আপনার স্ত্রীকে যৌন জীবনে খুশি রাখতে এবং দীর্ঘ সময় ধরে স্ত্রীর সাথে সহবাস চালিয়ে যাওয়ার উদ্দেশ্য থাকলে আজ থেকেই হস্তমৈথুনের অভ্যাস বাদ দিন। আর সেই সাথে যে সকল পুরুষরা দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছেন তারা আজ থেকে হস্তমৈথুনের অভ্যাস বাদ দিন এবং নিয়মিত পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন, তাহলেই আপনার এই সকল শারীরিক দুর্বলতাগুলো দূর হয়ে যাবে। আপনি প্রতিদিন সকালের নাস্তায় 1 গ্লাস দুধের সঙ্গে একটা কলা খুব ভালো করে মিক্সড করে জুসের মতো বা মিল্কশেকের মতো তৈরি করে খেতে পারেন এবং সকালের নাস্তায় একটি সিদ্ধ ডিম খেতে পারেন। এছাড়া রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধের সঙ্গে একটা ডিম ভেঙে দিয়ে সুপের মতো তৈরি করে কিংবা দুধের সঙ্গে মধু মিক্সড করেও এটা নিয়মিত খেতে পারেন। এভাবে এই দুধ, ডিম, কলা এবং মধু এগুলো যদি আপনি নিয়মিত 1 মাস খেতে পারেন তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার দ্রুত বীর্যপাতের যে সমস্যা কিংবা শারীরিক যে দুর্বলতাগুলো আপনি অনুভব করছেন এই দুর্বলতাগুলো কিন্তু অনায়াসেই দূর হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি রাতের বেলা কিছুটা ছোলা পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন এবং সকালে যদি এই কাঁচা ছোলার সঙ্গে কিছুটা কাঁচা রসুন খালি পেটে চিবিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই লিঙ্গের যে ক্ষতিগ্রস্ত বা দুর্বল পেশিগুলো এগুলো খুব দ্রুত উন্নতি ঘটবে বা আগের অবস্থায় ফিরে আসবে। এর পাশাপাশি আপনার বীর্যও ঘন হবে এবং দ্রুত বীর্যপাতের যে সমস্যা সেটাও কিন্তু কিছুদিনের মধ্যেই দূর হয়ে যাবে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে সকল পুরুষরা দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছেন তারা আজ থেকে হস্তমৈথুনের অভ্যাস একেবারে বাদ দিন এবং সেই সাথে নিয়মিত পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন এবং পরবর্তী সময়ে যখন আপনি অনুভব করবেন আপনার শারীরিক এই ধরনের সমস্যা বা দুর্বলতাগুলো আর নেই তখনই